কেউ 100, কেউ আবার 500 টাকা দিয়ে নটি গ্রামের মানুষরা নিজেরাই চাঁদা তুলে তৈরি করে ফেলেন আস্ত একটি শ্মশান। শ্মশানকের রাজধানী গোর এলাকায় অবস্থিত দখল গ্রামে তৈরি করা হয়েছে এই শ্মশান। মহাদীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দখল গ্রামে বারুদড়ি সহ 9টি গ্রামের মানুষজন নিজেরাই কেউ 100, কেউ আবার 500 টাকা দিয়ে প্রায় 17 লক্ষ টাকা ব্যয় তৈরি করেছেন এই শ্মশান। আজকে যেটা করা হলো এটা হচ্ছে শ্মশান উদ্বোধন, গৌর ভাগীরথী মহাশ্মশান। এই শ্মশানে 1980 সাল থেকে আমাদের মানে প্রচলিত হয়ে আসছে সেই শ্মশানটা, বা এখানে বডি দাহ করা হতো। কিন্তু আমরা আমাদের দুর্ভাগ্যের ব্যাপার ছিল যে এই শ্মশানে আমাদের নিজের মাটিতে আমরা বডি দাহ করতে পারতাম না। অতএব আমাদের সৌভাগ্য আমাদের সমাজ থেকে এই শ্মশানের মাটি কেনা হয়েছে, এবং মাটি কিনে আমরা যেটুকু ডেভেলপ করতে পেরেছি আমরা গ্রামের সমস্ত লোকজন মিলে করেছি। ভাগীরথী নদীর তীরে অবস্থিত আমবাগান ঘেরা এই শ্মশান শুধু চাঁদা তুলে নয়, গ্রামবাসীরা একত্রিত হয়ে জমি দান করে প্রায় 3 বিঘা জমির ওপর তৈরি হয়েছে এই শ্মশান। এদিন এই শ্মশানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ইংলিশের ব্লকের বিডিও স্বর্গত চৌধুরী, ইংলিশের পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, বিশিষ্ট সমাজসেবী প্রসন্নজিৎ ঘোষ সহ অন্যান্যরা। এখানকার লোকেরা আমলে নিজেদের মতো জমি কিনে নিজেদের মতন করে শ্মশান ডেভেলপ করেছে। আমরা আজকে এলাম উদ্বোধন করতে। আগামী দিনে এদের কোনো যদি কোনো সাহায্য লাগে আমরা সরকারি ফান্ড দ্বারা আরও যতটা ডেভেলপ করা সম্ভব সেটা করা। মহতপুর অঞ্চলে কনকপুর এলাকার দখল গ্রামে 9টি পাড়ার লোকেরা নিজেদের আর্থিক সহযোগিতায় একটি শ্মশান এবং ভাগীরথী শ্মশান এবং চুল্লি এবং বিশ্রামাগার এইসব কিছু আজকে শুরু হয়েছে। জানা যায় এই এলাকায় এতদিন কোনো শ্মশান এবং চুল্লি ছিল না, ফলে প্রিয়জনেরা মারা গেলে দাহ করতে নানা রকম সমস্যার মধ্যে পড়তে হতো গ্রামবাসীদের। তাই গ্রামবাসীরা নিজেরাই একত্রিত হয়ে উদ্যোগ নিয়ে একটি পাকা চুল্লি এবং শ্মশানের মন্দির তৈরি করলেন। এই বিষয়ে গ্রামবাসীরা জানান, চুল্লি বাধা হয়েছে, আগে ছিল এরকম না, কারা উদ্যোগ নিয়ে তৈরি করছে? এটা আমরা 9টা পাড়া উদ্যোগ নিয়ে চুল্লিটা তৈরি করলাম। আগে কি রকম অবস্থায় ছিল? আগে ফাঁকা থাকতো, গঙ্গার তীরে এমনি ওই জিয়ালা খুঁটা করে কাঠ সাজিয়ে পুরানো হতো। দেখি নতুন ভাবে তৈরি করা হচ্ছে। হ্যাঁ, নতুন ভাবে তৈরি করলাম, আজকে উদ্বোধন হবে। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ এন্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।